আর সবচেয়ে বড় লজ্জা হচ্ছে আল্লাহর নাফরমানি না করা, পাপ না করা। যে যত বেশি যাকে লজ্জা করে তার সামনে তত বেশি ভদ্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে উঠা বসা করে, তাই না? একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে, একজন রাজার সামনে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয় বেশি দূর যেতে হবে না। যারা কোম্পানিতে চাকরি করছেন, যেদিন কফিল এসছে, আজকে বস, বড় বস এসছে, জেনারেল ম্যানেজার এসছে, ম্যানেজার আছে, তখনকার আপনার পরিস্থিতিটা কেমন, অফিসে কীভাবে চলাফেরা করেন। আর এমনি আজকে কেউ নেই, ফাঁকা ফিল্ড, যা ইচ্ছা তাই কর, ফাঁকা ফিল্ডে গোল দাও, তাই না? তাহলে যে মানুষকে লজ্জা করে আপনি কাজ সুন্দর করছেন, আপনার চলাফেরা একেবারে ভিন্ন রকমের আপনার বসের সামনে, তার চেয়ে বেশি আল্লাহকে লজ্জা করা উচিত। আপনি নাফরমানি করবেন না, পাপে লিপ্ত হবেন না, এটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহকে লজ্জা করা। যে এমন জায়গায় আল্লাহ যেন আপনাকে না দেখেন, এ কথাটি মনে রাখবেন, এমন জায়গায় যেন আল্লাহ আপনাকে না দেখেন যেই জায়গায় আল্লাহ যেতে নিষেধ করেছেন, আর এমন জায়গা থেকে আল্লাহ যেন আপনাকে অনুপস্থিত না পান যেখানে আল্লাহ যেতে বলেছেন, হাজির হইতে বলেছেন। কথা বোঝা গেল কিনা? এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে ফিট করলেন, সালাতে হাজির হইতে বলেছেন কিনা সময় মোতাবেক, আল্লাহ হুকুম করে, সুতরাং ওখানে যেন আল্লাহ আপনাকে অনুপস্থিত না পান। নেকির কাজে সবসময় হাজির, এলেম শিখা হাজির, আমল করে হাজির, দিনের দাওয়াতে ভালো কাজে মানুষের উপকার করায় হাজির হইতে হবে। আল্লাহ পছন্দ করেন কিনা, আল্লাহ হুকুম করেছেন কিনা, সুতরাং সেখানে যেন আল্লাহ আপনাকে গায়েব, অ্যাবসেন্ট না পান। আর যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন, হ্যাঁ নিষিদ্ধ কথা কাজ রয়েছে, সেখানে যেন আপনাকে পাওয়া না যায়, এটা সবচেয়ে বড় আল্লাহকে লজ্জা করা। এই গুণ যার মধ্যে তৈরি হয়ে গেছে, আর বছরকে বছর আর মাসকে মাস ওয়াজ করার কোনো প্রয়োজন নেই, শুধু আমলের প্রয়োজন, আমলের প্রয়োজন। এমন জায়গা থেকে আমি অনুপস্থিত থাকবো না যেখানে আল্লাহ আমাকে থাকতে বলেছেন, এমন জায়গায় আমি হাজির হব না, উপস্থিত হব না যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছেন। আল্লাহু আকবার। দিন বোঝা কত সহজ যদি বুঝে নিই আর আমল করার চেষ্টা করি। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে।